সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাগানে ধরুন গেলেন, গিয়ে দেখলেন আপনার বাগানের একটি ফুল সাদা রঙের হয়ে আছে। আবার আপনি ভাবলেন যে 11টার সময় কি আমি ফুল তুলব। 11টার সময় যখন আপনি গেলেন, দেখলেন সেই ফুলের রঙই গোলাপি রঙের হয়ে গেছে। কেমন লাগবে? অবশ্যই দেখে একটু আশ্চর্য হবেন। নমস্কার বন্ধুরা, আমি অর্ণব দাস। স্থলপদ্ম গাছে এই বিশেষত্বটি লক্ষ্য করা যায়। স্থলপদ্ম অর্থাৎ কনফেডারেটেড রোজ আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু এটি। গাছের পরিচয় আমরা একটু জেনে নিই। হিবিস্কাস মুটাবিলস গোত্রের এই গাছটি কাণ্ড অনেক মোটা হয় এবং লম্বায় 15 ফিট পর্যন্ত হতে পারে। ফুলের রং পরিবর্তন এই গাছের একটি বিশেষ গুণ বলা যেতে পারে। 12 থেকে 18 ইঞ্চি সাইজের যদি আমরা টবে বসাই, তাহলে আমাদের মাটি কী ধরনের ব্যবহার করা উচিত? 50% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট সার, গোবর সার হলে অবশ্যই ভালো হয়। এছাড়াও ভার্মি কম্পোস্ট আর পাতাপচা সার আপনি ব্যবহার করতে পারেন। আর 20% কনস্ট্রাকশনে ব্যবহৃত বালি আপনাকে ব্যবহার করতে হবে। অবশ্যই আপনাকে টব কিন্তু 12 থেকে 18 ইঞ্চি সাইজেরই নিতে হবে, কারণ এই গাছটি অনেক বড় হয়, তাই বড় সাইজের টব ব্যবহার করাটাই আমাদের ভালো হবে। এবং যদি মাটিতে লাগান তাহলে তো কোনো অসুবিধাই নেই। 2 ফুট বাই 2 ফুট একটা জায়গা নির্বাচন করবেন, যেখানে কমসে কম 4 থেকে 5 ঘন্টা রোদ পড়ে, এবং সেই জায়গার মধ্যে 300 গ্রাম ভার্মি কম্পোস্ট, 100 গ্রাম সর্ষের খোল আর 50 গ্রাম নিম খোল মিশিয়ে 10 দিনের জন্য ফেলে রেখে দিন। তারপরে ছোট চারাগাছটিকে এনে ওইখানে প্রতিস্থাপন করে দিন। এরপরে আমি এই গাছে যেহেতু ফুল চলে এসেছে, আমার গাছের বয়স প্রায় 8 মাস, আমি গাছে কলার খোসা দিয়ে তৈরি সার ব্যবহার করছি। কলার খোসায় প্রধানত পটাশিয়ামের পরিমাণ বেশি থাকার জন্য কোনো ধরনের কুড়ি কিন্তু গাছ থেকে ঝরে পড়বে না আপনার। এই গাছ বসানোর পরে কিছু সমস্যা হতে পারে, কুড়ি ঝরে যেতে পারে। তার একটা কারণ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনার গাছের বয়স 8 মাস থেকে 1 বছর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গাছে ভালো ধরনের কুড়ি এসে ফুল কিন্তু ফোটার চান্স থাকে না। গাছ প্রতিস্থাপন করে দেওয়ার 1 মাস পর থেকে আপনি গাছে খাবার দিতে পারেন। অবশ্যই কোনো রাসায়নিক সার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। খোল পচা জল অর্থাৎ সর্ষের খোল পচা জল দিলেও গাছ কিন্তু অনায়াসেই বেড়ে উঠবে। এছাড়াও আপনি হাড়ের গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, কলা দিয়ে তৈরি সার, চাপাতার সার, কিচেন ওয়েস্ট থেকে ব্যবহৃত লিকুইড ফার্টিলাইজারও আপনি ব্যবহার করতে পারেন 20 থেকে 25 দিনের অন্তর অন্তর। রাসায়নিক সার বেশি ব্যবহার না করাই ভালো। এই গাছ খুব হার্ডি গাছ অর্থাৎ খুব শক্ত গাছ হয়, চট করে কিন্তু মারা যায় না। আমার এই গাছটি হনুমানের আক্রমণে যখন ছোট ছিল তখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, কিন্তু এখন দেখলে কে বলবে এই গাছটির বয়স প্রায় 8 মাস। এবং প্রত্যেক দিন আমি গাছ থেকে 2-3টে করে ফুল অনায়াসেই পাই। আর বন্ধুরা, এখানে তো দেখতেই পাচ্ছেন অনেক কুড়ি চলে এসেছে আমার গাছে। অবশ্যই খাবার কিন্তু আপনাকে সময় মতন দিতে হবে। গাছের কুড়ি আসার আগে অবশ্যই আপনাকে কলার খোসা দিয়ে তৈরি সারটি ব্যবহার করতে হবে। এবং কি করে আমি সেই গাছের সার বানিয়েছি সেটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আমি আইবক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি দেখতে পারেন। বন্ধুরা, এটি হচ্ছে গাছে সার দেওয়ার 5 দিন পরের আপডেট। দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ফুল চলে এসেছে এবং গাছের ফুলটি খুব ভালোভাবেই ফুটেছে, এবং এই ফুলটি পরবর্তীকালে দেখবেন গোলাপি রঙের হয়ে যাবে। গাছের যে কোনো ধরনের রোগ দমন করার জন্য অবশ্যই নিম অয়েল এবং তামাক পাতা দিয়ে তৈরি নির্যাস অবশ্যই গাছে স্প্রে করবেন 7 দিন অন্তর অন্তর। তাহলে কোনো রকম কোনো রোগই আপনার গাছকে আক্রমণ করতে পারবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান কমেন্ট নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।